হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিফটি শেডস অফ শিকাগো। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। ওই দেখো, মিশিগান লেক থেকে সানরাইজ হচ্ছে। এটা আমার ঘর থেকেই দেখা যায়। যেহেতু এখন শীতকাল, তাই সূর্যোদয় একটু দেরি করে হয়। দেখো বাইরেটা কী সুন্দর লাগছে। এই হচ্ছে সিটি ভিউ, শহরের ভেতরটা। এখন সকাল 6:30 মতন প্রায় বাজে। আজকে ছুটির দিন, তবু যেহেতু আভিয়ান সাত্তকী দুজনেই সকালবেলা করে উঠে পড়ে, তাই আমার আর ছুটি বলে কিছু নেই। মানে সোম থেকে রবি প্রত্যেক দিনই আমার জন্য একই রকম, শনি রবি বলে আলাদা কিছু নেই। প্রত্যেক দিন সকালবেলায় উঠে পড়ো। এই এখন চা বসিয়ে দিলাম, আর তো কেউ চা খায় না, শুধুমাত্র আমি চা খাবো। আভিয়ানকেও দুধ খাইয়ে দিয়েছি। সাত্তকী আজকে একটু বেলা অবধি ঘুমোচ্ছে, আমার বললাম যাক একটুখানি ঘুমোক, ততক্ষণ আমিও আমার কাজগুলো সব সেরে ফেলি। দেখো সকালের আকাশ, আর এখন প্রায় 1 ঘন্টা পরেই, কতটা পার্থক্য লাগছে বাইরেটা। দাঁড়াও গাছগুলোতে একটু জল দিয়ে দিই। এগুলো সবই লঙ্কার চারা। তবে আমার এক বন্ধু সেদিন বাড়ি এসেছিল, ও বলল যে ঘরের ভেতরে নাকি লঙ্কা গাছ হয় না। তো আমার শুনেই তো খুব মন খারাপ হয়ে গেল। দেখা যাক কী হয়। আর এই হচ্ছে স্ট্রবেরি গাছ। দাঁড়াও তোমাদের দেখাই কী সুন্দর একটা স্ট্রবেরি হয়েছে আমার গাছে। এই স্ট্রবেরি গাছটাতে সারা বছরই ছোটো ছোটো এরকম স্ট্রবেরি হতে থাকে। এই দেখো, এখানে লুচির জন্য আটা মেখে রেখেছি, আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আদা বাটা করে নিয়েছি। আর এখন যেহেতু দুপুরে আজকে ডিমের ঝোল করব, তাই ডিমগুলোকেও বের করে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আজকে ভেবেছি সকালবেলায় লুচি আর নিরামিষ আলুর তরকারি করব। সিদ্ধার্থ সেই দিওয়ালির দিন বলেছিল লুচি করতে, সেদিন তো আর করা হয়নি। তো ভাবলাম ঠিক আছে, আজকে ছুটির দিন লুচি করে দিই। সিদ্ধার্থর আবার লুচি খেতে ভীষণ ভালো লাগে। এখানে যেহেতু সারাদিনই এত কাজের মধ্যে থাকি, আমার সত্যি কথা বলতে আর লুচি বানাতে ইচ্ছে করে না। এখানে এখন আমি নিরামিষ আলু তরকারির জন্য আদা বাটা, জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা বানিয়ে নিচ্ছি। লঙ্কা বাটা দিইনি, কারণ সাত্তকীয় খাবে, যার জন্য লঙ্কা বাটাটা আর দেওয়া হয়নি। তবে নিরামিষ আলুর তরকারিতে লঙ্কা বাটা দিলেও খুব ভালো হয় খেতে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর একটুখানি হিং দিয়ে দেব। হিং দিলে না খেতেও ভালো হয়, এবং শুনেছি হিং দিলে নাকি বাচ্চাদের গ্যাসও হয় না। তো ওই জন্য আমি কিছু কিছু রান্নার মধ্যে, যেমন ডাল, তরকারি, নিরামিষ তরকারি, এগুলোর মধ্যে হিংটা ব্যবহার করি। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, জাস্ট রং হওয়ার জন্যে। এবার একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোর পরে আমি সবসময় নুন দিই, তাহলে টমেটোগুলোও তাড়াতাড়ি মজে যায়। আমার জানো তো প্রত্যেক দিন সকালবেলা হলেই চিন্তা উঠে যায় আজকে কী রান্না করব। এখানে যেহেতু মাছটা মানে ইন্ডিয়ার মতন অতটা সহজলভ্য নয়, এখানে বেশিরভাগ মাছগুলি সব ফ্রোজেন। তাও আবার ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ, আগে তো পাবদা মাছ, কাজুলি মাছ এগুলো পাওয়া যেত, এখন আর এগুলো পাওয়া যাচ্ছে না, জানি না কেন। আর সামুদ্রিক মাছ খেতে তো আমার একদম ভালো লাগে না, শুধুমাত্র স্যালমন আর চিংড়ি মাছটা ছাড়া। এই যে মশলাটা দেখছো, এটা আমার ঘরে বানানো। গোটা জিরে, ধনে, মৌরি, গোলমরিচ, দারচিনি, এলাচ, এগুলোকে কড়াইতে বিনা তেলে ভেজে গুঁড়ো করে নিয়েছি। নিরামিষ তরকারি হলেই, মানে নিরামিষ আলুর তরকারি বা নিরামিষ যা কিছুই রান্না করি না কেন, তার মধ্যে আমি এই ভাজা মশলাটা দিয়ে দিই, খুব ভালো হয় খেতে। তোমরাও ট্রাই করে দেখো। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর 2-3টে কাঁচা লঙ্কা ওপর থেকে। আমার তরকারিটা প্রায় গামাখা হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এই ঘিটা জানো তো আমার কিন্তু বাড়িতে বানানো, আমি তোমাদেরকে একদিনকে দেখাবো আমি কি করে বাড়িতে ঘি বানাই। এবার এতে ঘি আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেকে দেব। আমার আলুর তরকারি হয়ে গেছে, এবার লুচি বানাবো। আমি জানো তো লুচি একদমই গোল বানাতে পারি না, আমি অনেক ট্রাই করেছি কিন্তু আমার দ্বারা লুচি কোনোদিন গোল হয় না। তো এবার লুচিগুলোকে ভেজে সিদ্ধার্থ আর সাত্তকী দুজনে ঘুম থেকে উঠে গেছে, ওদেরকে খেতে দিয়ে দেব। দেখো কী সুন্দর ফুলে উঠেছে আমার লুচি। ফুলে উঠলে এত ভালো লাগে,
আর যদি লুচি না ফলে তাহলে সিদ্ধার্থ ক্রিটিসাইজ শুরু করে দেয়। ওর তো সব কিছু, ও যেহেতু খুব ভালো কুক, ও রান্নাতে ভীষণ খুঁত ধরে, তাই আমার মানে লুচি বানাতে গেলে খুব ভয় লাগে যে লুচিগুলো যদি না ফলে তাহলেই তো আবার বলবে যে আমি লুচি বানাতে পারি না। আর এই পারি না কথাটা শুনতে আমার একদম ভালো লাগে না। রিশু চলো বসে পড়ো, রিশু টেবিলটা ঠিক করে দেখো, ভাই উল্টে দিয়েছে। তোমাকে বাবা খাইয়ে দেবে। কেমন খাচ্ছে সিদ্ধার্থ? দারুন দারুন। লুচি নিয়ে নাও আরো। লুচিগুলো গোল আর করে উঠতে পারলাম না কোনো। না হচ্ছে তো যথেষ্ট। আর কত একটা তেলটা ঝাড়তে হবে। ন্যাপকিন নিয়ে আইবো। আবি এনে। আরে দাদা খেয়েছে, তুমি খাও। আবি হ্যাঁ তুমি খাও, খাও তুমি নিজে নিজে খাও। গুড বাই গুড বাই। সকালের ব্রেকফাস্ট ডান, এবার চলে এসেছি রান্নাঘরে, দুপুরে রান্না করব। বাচ্চাদের জন্য মুসুরির ডাল হবে সমস্ত সবজি দিয়ে, আর সাত্তকের জন্য মাছ ভাজা, আর ছোটটার জন্য ডিম সেদ্ধ। ডাল আর সবজি প্রেশারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, এদিকে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমাদের জেনারেলি শনি রোববার করে, মানে শনিবার করে আমার ডিউটি থাকে, সকালবেলা ব্রেকফাস্ট থেকে দুপুরের রান্না সব কিছু আমি করি, আর রোববার দিনকে সিদ্ধার্থ। আর সোম থেকে শুক্র যে যখন সময় পাই, আমিও কাজে যাওয়ার আগে যদি সময় পাই রান্না করে নিই, অথবা সিদ্ধার্থ যদি কাজের মাঝখানে সময় পায় তাহলে ও রান্না করে। তো এগুলো ডিপেন্ড করে কে কখন, যে যখন সময় পায় সে সেভাবেই করি। আর এখানে যেহেতু সাহায্যের কোনো লোক নেই তাই সবাইকেই সমানভাবে কাজ করতে হয়। এখানে জানো তো এই ডিমগুলোকে দেখি আমি প্রথমে ভাবতাম এগুলো কি হাঁসের ডিম, কারণ আমাদের ইন্ডিয়াতে কিন্তু মুরগির ডিমটা একটু ছোটো হয় আর হাঁসের ডিমগুলো বড় বড় হয়, আর কুসুমটা হলদে হয়, আর এখানে ডিমগুলো কিন্তু অনেকটা সেরকমই। তো আমি প্রথম প্রথম খুব কনফিউজ হয়ে যেতাম। এখানে ডিমের সমস্ত মশলা করে নিয়েছি, আলু ভেবেছিলাম দেবো না, কিন্তু এই আলুর তরকারি একটুখানি হাফ আলু ছিল তো ভাবলাম রান্নাতে ইউজ করে নিই। একটু বেশি করে ডিমের ঝোল করে রাখছি কালকের জন্য, কারণ কালকে আমাদের এখানে দিওয়ালি পার্টি আছে। তো সেজন্য কালকে সিদ্ধার্থকে বললাম যে কালকে আর কিছু রান্নাবাড়ি হবে না, কারণ সকাল থেকে ওখানেই মানে পার্টির ডেকোরেশন সব কিছুতে ব্যস্ত থাকবো। তো আজকে দুভাগে ডিমের ঝোলটা করে রেখে দেবো। আর ডিম খেতে তো আমার ভীষণ ভালো লাগে, মানে তুমি যদি আমাকে অপশন দাও ডিম না মাংস, আমি লিটারেলি চিন্তা করব যে হ্যাঁ আজকে কী খাবো। তো মানে আমার ডিমটা এতটাই ফেভারিট। এবার দিয়ে দিচ্ছি জিরের অল্প, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমার মা বলে যে পেঁয়াজের রান্নাতে তোরা সব কিছুর মধ্যে জিরে আর ধনেটা কেন দিস, কিন্তু আমি সব রান্নাতেই মোটামুটি জিরে আর ধনেটা একটু ইউজ করি। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো না দিলে আমার মনে হয় রান্নাটা ইনকমপ্লিট থেকে গেল। এবার এতে দিয়ে দিচ্ছি নুন, মশলাটা প্রায় কষে গেছে, তেল ছেড়ে এসেছে, এবার এতে ঝোল দিয়ে দেব। আমার ডিমের ঝোল রান্না হয়ে গেছে, এবারে সাত্তকিকে খাইয়ে দেব। অনেকটা বেলা হয়ে গেছে, ছোটটাকে সিদ্ধার্থ খাইয়ে দিয়েছে, তো ওর জন্য নিয়ে নিলাম ডাল সবজি দিয়ে মাছ ভাজা, সালমান মাছ ভাজা করেছি ওর জন্যে, আর ভাত টক দই। চলো ওকে খাইয়ে নিয়ে আবার পরে ফিরে আসছি। সাত্তকির খাওয়া হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তো এবার আমি সমস্ত বাসনপত্রগুলোকে ডিশওয়াশারে ঢুকিয়ে তারপরে চান করব, চান করে তারপরে আমি খাবো। সিদ্ধার্থ আজকে যেহেতু লুচি খেয়েছে বললো ও একটু দেরি করেই খাবে। আমার জানো তো এই ডিশওয়াশারটা হচ্ছে আমার লাইফ সেভার, মানে এই ডিশওয়াশারটা যদি না থাকতো আমার বোধহয় কাজ আরও ডাবল বেড়ে যেত। তো এবার আমি সমস্ত বাসনগুলোকে ডিশওয়াশারে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমার সিদ্ধার্থ যা যা বাকি থাকবে সেগুলোকে পরে ঢুকিয়ে দেব। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, তাহলে চলো আবার পরে কথা হবে, সঙ্গে থেকো। কি লাগবে তোমার বলো, কি করছো? আচ্ছা তুমি দাও, টিভি দাও, আচ্ছা টিভি দাও, দাও 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 টিভি দাও। এখন বাজে সন্ধে ছটা, সবাই দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে উঠতে বেশ সন্ধ্যা হয়ে গেছে। আর এখন যেহেতু শীতকাল সন্ধ্যাও মানে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, দেখে মনে হচ্ছে না কতটা রাত হয়ে গেছে। দাঁড়াও লাইটটা অফ করে তোমাদের বাইরের ভিউটা দেখাই, সন্ধ্যেবেলার ভিউটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওই যে দূরে শিকাগোর হার্ট, ডাউন টাউন দেখা যাচ্ছে, প্লেন যাচ্ছে। আমি মাঝে মাঝে এখানে বসে বসে প্লেন দেখি,
সব থেকে মজার ব্যাপার কি জানো, শিকাগো থেকে ইন্ডিয়া যাওয়ার প্লেনও কিন্তু এই রুটটা দিয়েই যায়। সবসময় প্লেন দেখি আর ভাবি কবে যে ওই সিটটা চড়ে বসবো, ইন্ডিয়ায় যাব। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।